চলছে মাধ্যমিক 2023, পুরো দামে চলছে মাধ্যমিক 2023। এর মধ্যে জীবন বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে। জীবন বিজ্ঞান পরীক্ষায় আমি যে কোশ্চেনটি দিয়েছিলাম এবং সাজেশন দিয়েছিলাম তার মধ্যে পাঁচে পাঁচ পাঁচ নম্বরের কোশ্চেন কমন, দুই নম্বরের কোশ্চেন কিন্তু প্রায় সবগুলো কমন এসেছিল। তো এইবার আজকে আগামীকাল ভৌতবিজ্ঞান পরীক্ষা, ভৌতবিজ্ঞান পরীক্ষায় ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার ভৌতবিজ্ঞান পরীক্ষার সাজেশন দাও। আমি ভৌতবিজ্ঞান পড়াই না, কিন্তু ভৌতবিজ্ঞানের সাজেশন আমি জোগাড় করেছি এবং নিজেরও প্যাটার্ন অ্যানালাইসিস করে ভৌতবিজ্ঞানের কোশ্চেন কীরকম হতে পারে এই বিষয়ে আমরা সঠিক দিক নির্দেশ করতে পারি। ভৌতবিজ্ঞানের প্রশ্ন কোনো কোনোবারই সঠিকভাবে রিপিট হয় না, সেইটা একটা সমস্যা। সেই জন্য ভৌতবিজ্ঞানের প্রশ্নকে কমন ফেলানো এটা একটা রিসার্চের ব্যাপার, মানে তোমাকে অনেক প্রশ্ন ঘাঁটলে তবে এই ব্যাপারে একটা দিক নির্দেশ পাওয়া যায়। তো আজকে সময় নষ্ট না করে আমরা ভৌতবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো কী হবে 2023 মাধ্যমিক সাজেশন হিসাবে, ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো দেখো, আমি প্যাটার্নগুলো বলছি। এক্স্যাক্ট কোশ্চেন ধরে ধরে কমন আসতে পারে, কিন্তু প্যাটার্নগুলো তোমাকে ফলো করতে হবে, প্যাটার্নের মধ্যে লুকিয়ে থাকবে প্রশ্ন। সময় নষ্ট না করে শুরু করছি সাজেশন 2023 মাধ্যমিক ভৌতবিজ্ঞান। তো প্রথমে তিন নম্বরের প্রশ্ন দিয়ে আমি শুরু করি। তিন নম্বরের প্রশ্নে যেটা বলা আছে, প্রথম যে প্রশ্নটি তোমরা ফেস করতে যাচ্ছ সেটি হচ্ছে গ্যাসের প্রশ্ন। সে গ্যাস থেকে গ্যাস চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তিন নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নটি। প্রথমে তিন নম্বর বলবো, তারপর দুই নম্বর বলবো, তারপর এক নম্বর বলবো। তিন নম্বর প্রশ্নে প্রথম যে প্রশ্নটি আসতে যাচ্ছে সেটা হচ্ছে গ্যাসের প্রশ্ন। বয়েল ও চার্লসের সূত্রে সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো, এরকম যদি প্রশ্ন আসে তাহলে অবাক হওয়ার কিছু নেই। এর সঙ্গে বয়েল ও চার্লসের সূত্রের সঙ্গে সঙ্গে এখান থেকে প্রশ্ন আসবে কীরকম, না বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ বিচ্যুতির কারণ, অর্থাৎ গ্যাসের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এখানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস এবং এই যে চার্লস বয়েলের সূত্র পিভি ইজুয়াল এনআরটি, হ্যাঁ তারপরে হচ্ছে আদর্শ বায়ু শুষ্ক বায়ুর মধ্যে কোনটি ভারী, এই যে টাইপের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন এবার আসতে চলেছে। প্রথম প্রশ্ন তোমরা যেটা ফেস করবে, এর পরের যে প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটি হচ্ছে এরকম যে একটি অঙ্ক বারবার কিন্তু আসছে, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। যেমন এসটুকে অনুঘটক সরি 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, এসটিপে তার আয়তন কত হবে, এটা কিন্তু বারবার আসছে। তো এই টাইপের প্রশ্ন, অর্থাৎ এখানে কিন্তু গ্যাসের হাইড্রোজেন গ্যাস উৎপাদনের একটা ইস্যু রয়েছে। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের মধ্যে দিয়ে কি পরিমাণ স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, এসটিপিতে তার আয়তন কত হবে, যেখানে বলা হচ্ছে অথবা এরকম হতে পারে যে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে এখানে অ্যাসিডের প্রশ্ন চলে এসেছে, যেমন কত গ্রাম H2SO4 প্রয়োজন হয় এটার অথবা হিসেবে আসতে পারে। তো গ্যাসের চ্যাপ্টার থেকে আর কি প্রশ্ন আসতে পারে না বলি, গ্যাসের চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। এবার যেটা হচ্ছে অনুঘটক থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, যেমন একটি উদাহরণ দিতে পারে, যেমন এসও টুকে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে SO3 প্রস্তুত করা যায়, এবার বলছে 40 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবং এটা গেল হচ্ছে গ্যাসের তিন নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এবার যেটা আসছে আমাদের পরিবাহী এবং ইলেকট্রিসিটি থেকে যে প্রশ্নটি আসতে পারে বা তাপ পরিবাহী থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটা বলি। যেমন এখানে বলা হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে যে তামার তাপ পরিবাহিকা বলা পরিবাহিতাঙ্ক বলে দেওয়া হবে। তামার তাপ পরিবাহিতাঙ্ক মনে করে 0.92 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এবার হচ্ছে অর্থাৎ কথার অর্থটি মানে জিজ্ঞাসা করবে, তামার তাপ পরিবাহিতাঙ্ক বা অন্য কোনো কপার বা মেটাল আয়নের তাপ পরিবাহিতাঙ্ক সম্পর্কে তোমাকে জানতে পারে। তো তাপ পরিবাহিতাঙ্ক তোমাকে জানতে হবে, এসআই এককে এর মান কত, এটা কিন্তু জানতে হতে পারে। তো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পরিবাহিতাঙ্ক বের করা। এই পরিবাহিতাঙ্ক থেকে কিন্তু প্রশ্ন এবার আসবে, তোমরা ভালো করে দেখে রাখো পরিবাহিতাঙ্ক এবং এই যে এখানে সোডিয়াম আমি অনুঘটকের প্রশ্নটি বললাম সেটি। এবার যেটা হচ্ছে সহজ প্রশ্ন কিন্তু এবার হতে চলেছে উচ্চ মাধ্যমিক ও ফিজিক্যাল সায়েন্সেও, কীরকম বলছে তাপ পরিবহনের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে। এটা একটা সহজ সরল প্রশ্ন, তাপ পরিবহনের হার এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যতটা গুরুত্বপূর্ণ ছিল যেমন পরিবাহিতাঙ্ক, তোমরা কিন্তু লিখে নাও ভালো করে, পরিবাহিতাঙ্ক থেকে প্রশ্ন কিন্তু আসতে চলেছে। এবার যেটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন আমি আরও সিলেক্ট করেছি, যেমন এখানে হচ্ছে এবার চলে আসবে প্রিজম দর্পণ আলো, হ্যাঁ এই চ্যাপ্টারটিতে, অর্থাৎ লেন্সের থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। লেন্সের থেকে কী প্রশ্ন আসবে না দেখো, বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সের ব্যবহার, হ্যাঁ
উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্স যে ব্যবহার করা হয় তার কিন্তু ব্যবহার, অর্থাৎ লেন্সের প্রশ্ন চলে আসলো, এখানে ফোকাস দূরত্ব মাপার প্রশ্ন আসতে পারে, ফোকাস দূরত্ব কিভাবে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে একটি লেন্সের যে কার্ভেচার রয়েছে অর্থাৎ বক্রতা আছে তার উপর নির্ভর করে কি পরিমাণ ফোকাস দূরত্ব পরিবর্তিত হয়। তো এখানে দেখো আরেকটা হতে পারে, যখন প্রিজম থেকে কৃষ্ণ প্রশ্ন এবার আসতে চলেছে, যেমন প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতির মান নির্ণয় করা হয়। যেমন প্রিজমের মধ্যে দিয়ে যখন কোনো আলো যাবে এবং তার প্রতিসরণের যে মান সেটা চ্যুতিকোণের মানটি নির্ণয় করা হয়। এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে যে চ্যুতিকোণের মান। এখানে বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের আসতে পারে। আরেকটি আসতে পারে যে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরণক একটা উদাহরণ দিতে পারে, যে এখানে √2 বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ যদি 45 ডিগ্রি হয় প্রতিসরণ কোণের মান চ্যুতিকোণের মান কত হবে। এখান থেকে চ্যুতিকোণের মান যেমন প্রশ্ন এসে, এখান থেকে একটা প্রশ্নও চলে আসতে পারে, অঙ্কের প্রশ্ন চলে আসতে পারে। যেমন যেখানে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণক যদি √2 হয় তাহলে বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ যদি 45 ডিগ্রি হয় এবং প্রতিসরণের মান ও তার চ্যুতিকোণের মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু প্রতিসরণ কোণ এবং চ্যুতিকোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এইভাবে করে প্রিজম এবং লেন্সের থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে এবং তোমরা কমন পাবে এই প্রশ্নগুলো। হ্যাঁ, প্রিজম, লেন্স, কার্ভেচার, হ্যাঁ, আর বক্রতা ফোকাস দূরত্ব নির্ণয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। আচ্ছা, এবার যেটা প্রশ্ন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমি তোমাকে বলছি যে 3 নম্বরের প্রশ্নের মধ্যেই এটা আসছে যে হ্যাঁ এটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে। এবার চলে আসো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহে একটি প্রশ্ন আসছে, তড়িৎ প্রবাহে তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি, জুলের সূত্রগুলি তোমায় পড়তে হবে। এটা কিন্তু বারবার আসছে, জুলের সূত্র কিন্তু আসবে, হ্যাঁ ঘুরিয়ে আসবে 2 নম্বরের প্রশ্নে না 3 নম্বরের প্রশ্নে আসবে, জুলের সূত্রগুলো কিন্তু পড়তে হবে। এখানে জুলের সূত্র বারবার আসছে। তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে এই যে বাড়িতে ইলেকট্রিসিটি বাল্ব যে ব্যবহার করা হয় তার যে হিসেবটা, অর্থাৎ তোমাকে এরকম প্রশ্ন করবে, একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাল্ব রয়েছে, 1টি 80 ওয়াটের পাখা রয়েছে এবং প্রতিদিন 6 ঘন্টা করে চলে, প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ যদি 5 টাকা হয় তাহলে ওই বাড়ির মাসিক বিদ্যুৎ খরচা কত। এটা কিন্তু একটা ধরে রাখো কোশ্চেন, মানে আমি এটা লিখে দিলাম যে এই প্রশ্নটা আসবে, 1 মাস গেল 30 দিন ধরে, তাহলে ওই প্রতি মাসে খরচ কত হবে সেটা কিন্তু বের করতে হবে। এবার এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিভিন্ন রকম আসতে পারে, আমি যেটা বললাম সেটা না করে বাল্বের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, পাখার পরিমাণ বাড়িয়ে দিতে পারে, ওয়াটের পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে দিতে পারে। তো এইটা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এবার আসছে কি বলছে, বৈদ্যুতিক মোটর আমাদের যে নীতির উপর বেশ করে, অর্থাৎ বৈদ্যুতিক মোটর যে ফ্লেমিং ডান হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম যা আছে তা আছে, যে নীতির উপর নির্ভর করে প্রতিষ্ঠিত, বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়, এই ধরনের প্রশ্ন আসবে। এবং এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসবে যেটা হচ্ছে রোধের প্রশ্ন কিন্তু আসবে। রোধের প্রশ্ন কীরকম আসছে, মনে করো কোনো একটা নির্দিষ্ট বলে দিল 10 ওহম 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় তৈরি করা হলো, তুল্য রোধ কত হবে। হ্যাঁ, এই সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, এই এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা দেখে রাখবে, তোমাদের রোধের প্রশ্ন কিন্তু আসবে। একটি বলেই দিয়েছি কত ওহম রোধ বিশিষ্ট একটি তারকে দুভাগে ভাগ করা হচ্ছে। তো এটা গেল এটা। এবার আসছে কি, তাপ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তাহলে এটা ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে গেল, কারেন্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন হলো। এবার তাপ চ্যাপ্টার থেকেই বলছে তাপ পরিবাহিতা কী, তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক কী, এই এককগুলো ভালো করে পড়ে নেবে। এটার অথবা হিসেবে আসতে পারে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এসআই এককের নাম লেখো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থেকে প্রশ্ন কিন্তু আসবে এবং বারবার প্রশ্ন আসছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থেকে। এবার আসছে কি, যে এখান থেকে তেজস্ক্রিয়তা থেকে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, তেজস্ক্রিয়া থেকে প্রশ্ন কিন্তু আসবে। তেজস্ক্রিয়া থেকে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নগুলি হচ্ছে এরকম, যে তোমাদের মনে করো ইউরেনিয়াম 92-238 এরকম দুটি একটি পরমাণু থেকে যদি মনে হয় যে 2টি আলফা কণা 2টি বিটা কণা নির্গত হয়ে গেল, তাহলে নতুন পরমাণু মৌলটির যে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কী হবে, হ্যাঁ তা কিন্তু বলতে হবে। মানে একটা ইউরেনিয়াম বলে দিতে পারে বা অন্য কিছু বলে দিতে পারে, সেটা তেজস্ক্রিয় যে মৌল রয়েছে সেই তেজস্ক্রিয় মৌল থেকে যখন কোনো কিছু বেরিয়ে যাবে আলফা রশ্মি বা বিটা রশ্মি, এটা কিন্তু একটা ছোট্ট ক্যালকুলেশনের ব্যাপার, 2টি আলফা রশ্মি 2টা বিটা রশ্মি, 1টা আলফা রশ্মি 2টা বিটা রশ্মি বেরিয়ে গেল, এরকমভাবে যদি হয় তাহলে তার নতুন পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কিন্তু বের করতে হবে। তেজস্ক্রিয়তার ব্যবহারটাও জিজ্ঞেস করো, তেজস্ক্রিয় তোমরা জানো এখন হচ্ছে তেজস্ক্রিয়তায় যাবে না, তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় বা জ্বালানি এসব কিছু দিয়ে কিন্তু আমাদের সমস্ত ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু হচ্ছে। আচ্ছা, তো এবার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণী। আচ্ছা, আরেকটা আমরা দেখে নিই যে এখানে এখানে আমাদের কী কী প্রশ্ন আসতে পারে, যেখান থেকে হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের মাধ্যমে ও
আরেকটি প্রশ্ন আসতে পারে এখানে, যে কোনো একটা তেজস্ক্রিয় ঘটনা ঘটলো, তেজস্ক্রিয় বিঘটন মানে তেজস্ক্রিয় রশ্মি থেকে আলফা রশ্মি বিটা রশ্মি বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে তোমাদের হচ্ছে কি হচ্ছে না, তার প্রথম পর্যায়ে ছিল X92-234, সেটা চেঞ্জ হয়ে Y83-210 হলো, তাহলে কতগুলো আলফা রশ্মি বিটা রশ্মি নির্গত হয়েছে, একটা ছোট্ট অঙ্কের ব্যাপার। মনে করো ইউরেনিয়ামের ক্ষেত্রেই বলে দিল তোমাকে। এবার মনে করো পারমাণবিক সংখ্যা বলে গেল, মনে করো ABC মৌলগুলি পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে এত 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 3, 11, 19। এবার মেন্ডেলিফের পর্যায়ে সারে, এবার পর্যায় সারণীর প্রশ্নে চলে আসিও, তার আগে আমরা তেজস্ক্রিয় রশ্মি থেকে আরেকটা প্রশ্ন দেখে নেবো। তেজস্ক্রিয় রশ্মির প্রশ্নগুলি হচ্ছে এরকম, খুব ইন্টারেস্টিং প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি থেকে একটি প্রশ্ন আসছে যে তেজস্ক্রিয় ভর ত্রুটি কাকে বলে, তেজস্ক্রিয়তা একটি ব্যবহার, তেজস্ক্রিয়তার ব্যবহার কিন্তু আসছে পরীক্ষা, তেজস্ক্রিয় ব্যবহার আসবে, ভর ত্রুটি কী এটা কিন্তু ভালো করে একটা বুঝবে। এবার চলে আসছে যেটা, সেটা হচ্ছে অ্যাসিড তৈরি, যেমন HNO3 নাইট্রিক অ্যাসিড আমরা বলি, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি শর্ত সমীকরণ সহ আলোচনা করো, হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন সালফাইড এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাইট্রিক অ্যাসিড কিন্তু এবার পরীক্ষায় আসবে, আমি বলে রাখছি বারবার, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির যা ধর্ম শর্ত যা যা আছে সমীকরণ এবং পদ্ধতি, হ্যাঁ এগুলো পড়ে রাখবে, এখান থেকে 3-3 কিন্তু পাওয়া যাবে। আর হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি এটা কিন্তু আসবে, প্রারম্ভিক রাসায়নিক বিক্রিয়া, হ্যাঁ আর রাসায়নিক সমীকরণ সংগ্রহ পদ্ধতি সমস্ত কিছুগুলো ভারবার পার 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 করে পড়ে রাখবে। এবার যেটা হচ্ছে, যেটা হচ্ছে এখানে আবার আসছে যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, অ্যান্ড চ্যালকোজেন মৌল, এখানে একটা অংশ তড়িৎ ঋণাত্মকতা থেকে প্রশ্নও আসতে পারে, এই চ্যাপ্টারটা আমি বাদ চলে যাচ্ছিল। তড়িৎ ঋণাত্মকতা থেকে যেমন হচ্ছে পর্যায় সারণী এবং তার যে মৌলগুলো রয়েছে বিভিন্ন ভাগে পরপর পরপর তারা কীভাবে তড়িৎ ঋণাত্মক সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। অর্থাৎ এখান থেকে যেমন প্রশ্ন আসছে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কী, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এবং পর্যায় সারণী বরাবর তড়িৎ ঋণাত্মক কীভাবে পরিবর্তিত হতে থাকে পর্যায় সারণী তোমরা জানো, আর এই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, আর চ্যালকোজেন মৌল কাকে বলে, এগুলো হচ্ছে কিন্তু প্রশ্নগুলো, এগুলো অড অড টার্ম, এই অড টার্ম থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে এবং তোমরা দেখে নেবে এখান থেকে কী কী টাইপের প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। এবার আসছে কি না, প্রলেপ দেওয়া ক্যাথোড অ্যানোড আয়োনাইজেশন গ্যালভানাইজেশনের প্রশ্ন, এটা হচ্ছে কীরকম, লোহার চামচে যদি তুমি তামার প্রলেপ দিতে চাও, বা মনে করো যে পাইপ যেটা মাটির ভেতর দিয়ে গেছে তার ভিতর দিয়ে তেল যায়, তাকে তুমি মরচে লাগা থেকে তুমি রক্ষা করতে চাও, বা এই ধরনের প্রশ্ন যেটা হচ্ছে তোমার মরচে রোধক বা প্রলেপ দেওয়া ক্যাথোড অ্যানোড এ কোন তড়িৎ বৈশিষ্ট্য ব্যবহার করা হবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, বলছে লোহার চামচে যদি তামার প্রলেপ দিতে হয় তাহলে তার ক্যাথোড অ্যানোডে হ্যাঁ কী কী তুমি ব্যবহার করবে, কোন কোন তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করবে, কাকে ব্যবহার করবে, হ্যাঁ এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। আবার একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে না, এখানে আবার একটা জিজ্ঞাসা করতে পারে উল্টাভাবে, যে একটি পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে দেখে নিতে পারে, লোহার চামচের উপর তামার প্রলেপ দেবে না পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দেবে, তাতে কে ক্যাথোড কে অ্যানোড এটা একটা লিস্ট করে বানিয়ে নেবে ভালো করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার করবে, এটা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ। আচ্ছা আরেকটা প্রশ্ন যেটা লাস্ট আমি তোমাকে বলতে যাচ্ছি, যে এখানে অজৈব রসায়ন থেকে, জৈব রসায়ন থেকে প্রশ্ন আসছে, সরি অজৈব রসায়ন থেকে যেমন প্রশ্ন আসছে, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত হিসেবে উল্লেখ সহ সমিত সমীকরণটি লেখো এবং টেফলনের একটি ব্যবহার লেখো, এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যে প্রশ্নগুলো আসছে সেটা গুরুত্বপূর্ণ, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং শর্তসহ সমীকরণ উল্লেখ করো এবং টেফলনের একটি ব্যবহার উল্লেখ করো, টেফলন এইটা কিন্তু বারবার আসছে। আর হচ্ছে পাওয়ার অ্যালকোহল থেকে শুরু করে একটি পরিবর্তন তোমাদের আসতে পারে, এই যে এটা বারবার আসছে ঘুরে ফিরে, যেমন জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য, পলিমারাইজেশন, ও পলিমার থেকে প্রশ্ন আসবে, যেমন টেফলন তোমাদের যে বললাম পলিমার থেকে প্রশ্ন আসবে, LPG এর উপাদান কি, মিথেন সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া উল্লেখ করো, তাহলে এটা একটা প্রশ্ন গেল। এটা হলো 3 নম্বরের প্রশ্ন, আমি ভিডিওকে বিলম্বিত করব না, 3 নম্বরের প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখো, এই ধরনের প্রশ্ন ঘুরে ঘুরে আসবে। আমি আবার বলে দিই কী কী চ্যাপ্টারগুলো থেকে তোমরা প্রথম প্রশ্ন পেতে চলেছো, পরের প্রশ্নগুলো কী কী পর্যায়ক্রমে আসতে চলেছে ভালো করে দেখে নাও, গ্যাস চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন আসবে, গ্যাস চ্যাপ্টার থেকে একটা অঙ্ক মতো আসতে পারে, অথবা চার্লস বয়েলের সূত্র আসতে পারে, অথবা গ্যাস চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটা তোমরা ফেস করতে যাচ্ছ সেটা হচ্ছে হ্যাঁ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ, বিচ্যুতির কারণ, আর্দ্রবায়ু শুষ্ক বায়ুর মধ্যে কোনটি ভারী, এই যে ব্যাপারগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ তাহলে এইভাবে করে আসবে, তারপরে তাপ পরিবাহিতাঙ্ক, তারপরে তাপের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তারপরে যেটা হবে যেটা লেন্স চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, লেন্স চ্যাপ্টার থেকে বলেছি আমি বক্রতা, লেন্স চ্যাপ্টারে যে ফোকাস দূরত্ব পরিবর্তন, প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে কী পরিমাণ বিচ্যুতি ঘটে, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে, প্রিজমের মধ্যে দিয়ে আলো যাবে এবং তার বিচ্যুতি দিয়ে দেবে, তোমার প্রতিসারাঙ্ক একটা অঙ্ক দিতে পারে, যেমন প্রতিসারাঙ্ক
অঙ্ক দিয়ে দিবে কার, হুম, 25 অঙ্ক দিয়ে দেওয়ার পরে তোমার আপতনকরণ দিয়ে দেবে, আলোকরশ্মির আপতনকরণ এবং তার তখন বলবে প্রতিসরণকরণ চ্যুতিকোণের মান বের করো। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ চ্যুতিকোণের মান নির্ণয় করতে বলতে পারে। এবার যেটা হচ্ছে বিবর্ধক লেন্স হিসেবে উত্তল লেন্সের কী ব্যবহার হতো, এটা সহজ প্রশ্ন। হ্যাঁ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবার তড়িৎ প্রবাহ এবং জুলের সূত্রগুলো চলে আসছে, তাপীয় ফল জুলের সূত্র কিন্তু আসতে হবে, ইলেকট্রিসিটির প্রশ্ন আসবে। 3 নম্বর প্রশ্ন কিন্তু আমরা কমন ফেলে দিতে পারছি প্রায়। আচ্ছা, এবার হচ্ছে যেটা হচ্ছে যে বিদ্যুৎ খরচা থেকে শুরু করে এখান থেকে আবার একটি প্রশ্ন আসছে তড়িৎ প্রবাহ থেকে, তড়িৎ প্রবাহ থেকে প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে। হুম, তাপ পরিবাহিতা, এসআই একক, ওহম, আর এখানে রোধের প্রশ্ন কিন্তু আসবে। হ্যাঁ, বারবার বলছি রোধের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। হাইড্রোজেনকে দুষ্ট মৌল, এবার যেটা চলে আসবে তেজস্ক্রিয় থেকে প্রশ্ন আসবে, বৈদ্যুতিক মোটর থেকে প্রশ্ন আসবে, তেজস্ক্রিয় থেকে প্রশ্ন আসবে, তেজস্ক্রিয় থেকে আলফা রশ্মি বিটা রশ্মি বের করে দেওয়ার পরে কত তাদের, হ্যাঁ, পরমাণু সংখ্যা ভর সংখ্যা হবে সেটা বলতে হবে, তেজস্ক্রিয়দের ব্যবহার বলতে হবে, আর কি বলতে হবে না, তেজস্ক্রিয় মৌল থেকে তোমার তেজস্ক্রিয়তার ব্যবহার, ভর ত্রুটি, হ্যাঁ, আয়নাইজেশন শক্তি তোমাদের জানতে হবে। হুম, এগুলো জানতে হবে। অসল পদ্ধতিতে এবার যেটা চলে আসলো নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি, তার বিভিন্ন উপাদান সমীকরণ এবং সংগ্রহ, এই ব্যাপারগুলো জানতে হবে। জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য, পলিমারাইজেশন জানতে হবে, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, এলপিজির উপাদান। তাহলে এটা গেল 3 নম্বরের প্রশ্ন। এই 3 নম্বরের প্রশ্নের পরে আমরা চলে আসবো 2 নম্বরের প্রশ্নের পরে ভিডিওতে। এই ভিডিওটি ছোটো করছি, তার কারণ বড়, অতিরিক্ত বড় ভিডিও হয়ে গেলে আপলোডের সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ, দেখতে থাকো।